নোংরা নীতির ছেলে, বেশর্ম, বেহায়া, বেলজ্জা ছেলে, তোমার বিদ্যাকে, তোমার নীতিকে, তোমার টাকাকে কবর দিতে এসেছি। তুমি তোমার লজ্জা আছে, তোমার বাপের লজ্জা আছে, তোমার মায়ের লজ্জা আছে, তোমার বংশের লজ্জা আছে, তোমার চোদ্দ গুষ্টি লজ্জা হীন বোকা ছেলে, তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না, তোমাকে বলে গেলাম। কি মনে করো তুমি? তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি মুসলমানের বাচ্চা, তুমি কথা বলো কি করে? তাই আমি আবার মুসলমান, লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার? এটা মুসলিম এলাকা, আলা হাদিস এলাকা, তুমি মনে করো কি? তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো।